সক্ষমতা কারো নেই সমুদ্র ব্যাপারটাকে যেটা মরিয়া আপনাকে ইয়ার পড়া যাব লাগিব আপনি তো কাজিরাঙ্গার বৃহৎ অঞ্চল অপচয় করি আগে আপনি অর্কিড গাছ লগাইছে আর জাতীয় আদি যুব সঙ্গে পরিষদ তো চাইবে না পঁচিশ পয়েন্ট না ওদের কথা বললে লাভ নাই বড়দরা পাঁচ বছর কি সাত বছর কি আট বছর বাঁচবো তোমাদের কাউকে আমি পরোয়া করি না অর্ধেন্দু দে এবুর কি কইছে কিয় কইছে খিলঞ্জিয়াই অস্তিত্ব রক্ষার যুঁজত অবতীর্ণ হয়ে থাকার সময়ত পুনের বিতর্কিত মন্তব্য এইজন প্রাক্তন কংগ্রেসী মন্ত্রীর রাজ্যবাসীর ধিক্কার গঞ্জনার সম্মুখীন হয়ে অর্ধেন্দু দেক এ পি সি সির কারণ দর্শর জাননী সাত দিনের ভিতর উত্তর দিয়ার নির্দেশ এনে খিলঞ্জিয়া জাঙুর খাই উঠিছে অর্ধেন্দু দের মন্তব্য জলা জুইত ঘিউ রাজ্যজুড়ি অর্ধেন্দু দে মুদ্রা বাধ্বনি শিবসাগর বিশ্বনাথ মাজুলি বরপেটা ধেমাজি ডিব্রুগড় গোলাঘাট লক্ষিমপুর তিনিচুকিয়া সকলোতে অর্ধেন্দু দের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ আমি অর্ধেন্দু দে যেন বক্তব্য রাখিছে এই বক্তব্যের ভবিষ্যতে বিরত থাকক আর অসমৰ যি পরিস্থিতি ভারতের অন্য রাজ্যের লগত অসমৰ জনগঠনি প্রক্রিয়া কোনো পর্যায়ে নিমিলে গতি এনে একটা দুদুল্যমান অবস্থাত অসম চুক্তিক অপমান করে এই যেটা নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক গৃহীত করে অসমীয়া জাতিক একেবারে ধ্বংস করবলে চেষ্টা করেছে এই চক্রান্তরপরা আমি অসম সরকার ও কেন্দ্রীয় সরকার বিরত থাকবলে অনুরোধ জানাইছো যদি এই শিলাদিত্য দেব অর্ধেন্দু দেহের দরে সাম্প্রদায়িক নেতা গৌতম লহরের দরে পদ্মাস সাম্প্রদায়িক নেতা কংগ্রেস বিজেপি দলে তৎকালীনভাবে গ্রেপ্তারের ব্যবস্থা করক নহলে এই দলবিলাক কংগ্রেস আর বিজেপি যদি গৌতম লয় শিলাদিত্য দেব অর্ধেন্দু দেহের উপর যদি ব্যবস্থা লোক নয় সেই দলবিলাক মানুষের সামাজিক বর্জন করার ব্যবস্থা গ্রহণ করো অর্ধেন্দু কুমার দে ক্ষমা খোঁজক আর লগতে রাজেন গোহাই ডাঙরিয়ায় ক্ষমা খোঁজক অর্ধেন্দু দেক গ্রেপ্তার করক এ ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল আলফা স্বাধীনের সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়ার আহ্বান অর্ধেন্দু দেক শেষ সকিয়নি অসমীয়া বঙালীক ভাগ ভাগ করা মন্তব্য দ্বিতীয়বার নিদিব অখিল গগৈ আর আলোচনাপন্থী আলফার হুঙ্কার শিলাদিত্য দেবী হোক বা কি কংগ্রেসী মন্ত্রী অর্ধেন্দু দেই হোক যোনে নহক লাগিলে এটু যাতে চেষ্টা নকরে একদম সকিয়নি চূড়ান্ত সকিয়নি ভালকে মনত রাখি লব চূড়ান্ত সকিয়নি যে বাঙালি ভাষী আর অসমীয়া ভাষীর মাজত যেন সংঘাত লগাবলৈ চেষ্টা নকরে 2014 ভোটার তালিকা মতে নাগরিকত্ব দিয়ক বিশ বছরের আগর অসম আর এতিয়ার অসম বেলেগ তেতিয়া আমার লগত কোনো নাছিল অসমীয়াক ভয় ভাবুকি সকিয়নি দি নাগরিকত্ব সংশোধনী বিধেয়কক মুকলি সমর্থন অর্ধেন্দু দের তারপরও অর্ধেন্দু অনুতপ্ত নহয় রাজ্যত প্রতিক্রিয়া সৃষ্টি করার কারণে কালি মূল বক্তব্য দাঙি ধরা নাই হয়ে যাবে একটা ইতিহাস গাই দিছো ইতিহাসে হয়েছিল ঘটনা ইতিহাসত সেইটাই গাইছো জাঙুর খাইছে খিলঞ্জিয়া কিন্তু পরিতাপর কথাটো হল আমার জাতি মাতি ভেটির রক্ষকর তেজ গরম নহয় কারণ এয়া নির্বাচনের সময় নহয় জে পি সির সাক্ষ্যদান ভোটদান নহয় কাক দিব দুঃখ যেতিয়া ঘর শত্রু বিভীষণ ব্যুরো রিপোর্ট প্রাগ নিউজ